রাত পোহালে অনুষ্ঠিত হবে ভোট। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন শুধু গণমানুষের রায়ের অপেক্ষা। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের 299টি আসনে প্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। সার্বিক পরিস্থিতি বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। সংসদে 80% মতো আসনে নৌকার প্রার্থীরা জয়লাভ করতে যাচ্ছেন বলে ধারণা পর্যবেক্ষকদের। একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ 2 আসনের ভোট স্থগিত হওয়ায় রোববার জাতীয় সংসদের 299টি আসনে একযোগে ভোট হচ্ছে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচন বর্জন করলেও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কমতি ছিল না। নিবন্ধিত 27টি দলের মনোনীত ছাড়াও বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিটি আসনেই আছে কম বেশি প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নৌকার সঙ্গে স্বতন্ত্রের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়া জাতীয় পার্টির 26 আসনের বেশ কয়েকটিতে আছে লাঙ্গল বনাম স্বতন্ত্রের জমজমাট প্রতিযোগিতা। কোথাও কোথাও নৌকার সঙ্গে লাঙ্গলের লড়াই চলছে। আবার দু একটি এলাকায় নৌকার মূল প্রতিপক্ষ নতুন দল তৃণমূল বিএনপি কিংবা বিএনএম এর প্রার্থীরা। মাঠ পর্যায় থেকে পাওয়া সার্বিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এবার সারা দেশে 240টির মতো আসনে জয়লাভ করতে পারেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি 10-12টি আসনে জয়ী হতে পারেন। আওয়ামী লীগের কাছ থেকে পাওয়া 6টি আসনের মধ্যে একটি বা দুটিতে পরাজিত হতে পারেন 14 দলের শরিকরা। আর কল্যাণ পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ সহ বাকি দলগুলোর প্রার্থীদের মধ্যে 4-5 জন নির্বাচিত হতে পারেন। আর 35-40টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির নেতাদের মধ্যে 4-5 জন জয়ী হতে পারেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিকী কালবেলাকে বলেন, বিএনপির হরতালের মতো উস্কানিমূলক কর্মসূচির কারণে প্রথম দিকে কিছুটা বাধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ ও তাদের মূল প্রতিদ্বন্দ্বী হবেন স্বতন্ত্র প্রার্থীরা, প্রতীক ভিন্ন হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রার্থীরাই সংখ্যাধিক্যে বেশি নির্বাচিত হবেন বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, কালবেলা।